বিএনপির রাজনীতিতে এখন প্রধান সমস্যা হলো জিয়া পরিবারের অভ্যন্তরীণ কন্দল। সরকার বিরোধী কোনো আন্দোলন নেই, সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বিএনপির ব্যাপারে, বরং খালেদা জিয়াকে দু দফায় প্রায় এক বছর বিশেষ বিবেচনায় মুক্তি দিয়েছে সরকার। বিএনপি নেতাদের বিরুদ্ধে ধরপাকড় নেই, প্রায় সব নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতি, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও এর মামলা আছে সেগুলো থেমে গেছে। তারপরেও বিএনপির অস্থিরতা, দলীয় কন্দলের কথা কান পাতলেই শোনা যাচ্ছে, আর অনুসন্ধান করে দেখা গেছে এর পিছনে মূল কারণ হলো জিয়া পরিবারের অভ্যন্তরীণ কন্দল। খালেদা জিয়া জেল থেকে বের হবার পরই তারেক রহমান এবং খালেদা জিয়ার মধ্যে নানা রকম বিরোধের খবর পাওয়া যাচ্ছে। এ দলের মনোনয়ন কমিটি নিয়ে মা ছেলের দ্বন্দ্ব প্রতিদিনই প্রকাশ্য হচ্ছে। তবে বিএনপির একাধিক সূত্র বলছে খালেদা জিয়া অনেক অসুস্থ, তার যে দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ আছে সেসবের একটি ফয়সালা করতে চান মুক্ত থাকা অবস্থাতেই, আর এ নিয়েই পরিবারের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছেন। এই সম্পদের জন্যই তারা মরিয়া। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান অনেক বিত্তবান এবং তারও বিভিন্ন দেশে হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। তারপরও খালেদার সম্পদের দিকে নজর তারেকের। জানা গেছে খালেদা জিয়ার সৌদি আরব, আবুধাবি, ব্রুনাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এ দেশগুলোতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। সৌদি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে সৌদিতে খালেদা জিয়ার দুটি শপিং মলের শেয়ার এবং অভিজাত এলাকায় তিনটি অ্যাপার্টমেন্ট ছাড়াও মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা রয়েছে পাঁচটি। এছাড়াও তার দুটি দোকান আছে। এছাড়াও খালেদার নামে তিনটি পৃথক এফডিআর রয়েছে যার মূল্য বাংলাদেশি টাকায় 130 কোটি টাকা। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে খালেদা জিয়ার একটি শপিং মলে আটটি দোকানের সন্ধান পাওয়া গেছে। তিনি দুবাইয়ের বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্টের মালিক। এছাড়াও দুবাইতে খালেদা জিয়ার গচ্ছিত এফডিআর এর অর্থমূল্য 87 কোটি টাকা বলে জানা গেছে। এছাড়াও খালেদা জিয়ার সম্পদ রয়েছে ব্রুনাইয়ে, সেখানে খালেদা জিয়ার বাংলাদেশি টাকার 80 কোটি টাকার ব্যাংকে গচ্ছিত আছে। ব্রুনাইতে খালেদা জিয়ার একটি অ্যাপার্টমেন্ট হাউস এবং একটি বাংলো রয়েছে বলে জানা গেছে। এখন খালেদা জিয়ার এসব সম্পত্তি তার উত্তরসূরিদের কাছে হস্তান্তর করতে চান। খালেদা জিয়াই বলেছেন তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, যে কোনো সময় তিনি চলে যেতে পারেন। এর আগেই যেন এসব তার নিকটাত্মীয় উত্তরাধিকারের কাছে পাঠানো হয় সে ব্যাপারে তিনি ইতিমধ্যে তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়ার এই সম্পত্তিগুলোর উত্তরাধিকার তিনজন, ছোট ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা ইসলাম। তারা দুজনই খালেদা জিয়ার সঙ্গে অনেক ঘনিষ্ঠ, তারা খালেদার দেখাশোনা করছেন। এই প্রত্যাশা থেকেই খালেদা জিয়ার সম্পদের ভাগ হয়তো তারা কিছুটা হলেও পাবেন, তবে কতটা পাবেন সেটা দেখার বিষয়। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা এবং তার দুই সন্তানেও এই সম্পত্তির বড় অংশ চাই। কোকোর স্ত্রী শর্মিলার মতে তারেক অনেক বিত্তমান, কাজে এই সম্পত্তি বড় অংশীদার কোকোর পরিবার। এছাড়া তারেক ও তার মেয়ে জাইমা রহমানও এই সম্পত্তির আরেক বড় দাবিদার। খালেদা জিয়ার ঘনিষ্ঠরা বলেছেন খালেদা জিয়া তার তিন নাতিকে সম্পত্তির বেশিরভাগ অংশ দিতে চান, বাকি অংশটি তিনি তার ভাই বোনদের মধ্যে দিতে চান। এজন্য তিনি শর্মিলা বা তারেককে কোনো সম্পত্তি দিতে চান না। এই সব নিয়েই জিয়া পরিবারের মধ্যে টানপড়ন চলছে। এই সম্পত্তি ভোগ দখলের জন্য দলের নিয়ন্ত্রণ নিতে চাইছে জিয়া পরিবারের সদস্যরা। তারেক রহমান পূর্ণ কর্তৃত্ব রয়েছে বিএনপিতে এবং ধরে নেওয়া হয় তিনি খালেদা জিয়ার উত্তরাধিকার। এখন শর্মিলা রহমান সিধু বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে নাক গলাচ্ছেন। শামীম ইস্কান্দারের গুরুত্ব দলে বেড়ে গেছে, তাদের তৎপরত কারণ হল খালেদা জিয়ার হাজার কোটি টাকার সম্পত্তি। শেষ পর্যন্ত খালেদা জিয়ার তার উইলে কাকে সম্পত্তি দেন বা কিভাবে সম্পত্তি বণ্টন করেন সেটাই দেখবার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।